আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় তা দেখাবো। ক্লাসে একটু সমস্যা ছিল, তাই এটা রিকভারি ভিডিও আমি আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করছি। প্রথমে আপনি প্যাটার্নের সাইডে যাবেন, সাইড যেমন হচ্ছে আমি যে সাইডটার লিংক আপনাদেরকে দিয়েছিলাম সেখানে যাবেন। সেখানে অনেক ফ্রি প্যাটার্ন পাওয়া যায়, এখানে ফ্রি প্যাটার্নগুলো আপনারা চাইলে এখান থেকে পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন অবশ্যই ট্রান্সপারেন্ট এবং পিএনজি একটা স্কোয়ার রেশিওতে প্যাটার্ন সবসময় পারফেক্টলি ইউজ করা যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা প্যাটার্ন চলেন একটা ডাউনলোড করি। এখান থেকে একটা দেখেন, এটা হচ্ছে প্যাটার্ন ইমেজ, তো আমরা এটাকে সেভ করলাম। তো অথবা এখান থেকে কপি করে আমরা এখান থেকে নতুন ডকুমেন্ট নিই, প্যাটার্ন, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটাকে আমরা ডিলিট করে দিলে আর দরকার নেই। তো এখানে এটা যদি আমরা কন্ট্রোল অল্ট সি দেই তাহলে বুঝতে পারবো 400 400 করে আমাদের লেআউটটা নেওয়া আছে আর কি। হ্যাঁ, পিক্সেল 400 করে। তো এইটাকে লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আপনাকে অবশ্যই এখান থেকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে ডিফাইন প্যাটার্ন এটাকে নির্বাচন করতে হবে, এটার নাম প্যাটার্ন 1, ব্ল্যাক প্যাটার্ন, ব্ল্যাক। ওকে, ঠিক আছে, প্যাটার্ন আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু যে কোনো একটা শেপ, বিজনেস কার্ড বা ফ্লায়ার বা বিভিন্ন একটা শেপের মধ্যে প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, চলুন তাহলে আমরা একটা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা নতুন একটা কি করি ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট হতে পারে যে কোনো সাইজের, অথবা আমরা তার থেকে বড় একটা সাইজ নিলাম। এখন 1080, 1080, ও মাই গড, সরি, এটা একটা সাইজ হয়ে গেল, তাই না? এখন আমরা এই সাইজে চাইবো যে এই সাইজের মধ্যে আমরা কি করব, একটা বড় আকারে একটা শেপ নিয়ে সেই শেপের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কেমন? চলেন আমরা এই পুরো সাইজ জুড়ে আমরা একটা শেপ নিই। শেপটা হলো এখান থেকে এই পর্যন্ত নিলাম। শেপটা হচ্ছে লেয়ার আকারে, যখন রেক্টেঙ্গুলার আকারে আছে তখন আমরা এটাকে ব্লেন্ডিং অপশন থেকে পুরোটা দিন, ব্লেন্ডিং অপশন আকারে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশন মোডে চলে গেলাম। এখান থেকে আমরা যে আমাদের বক্সটা এখানে রাখলাম, তারপরে প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলে ক্লিক করে আমি ডিফল্ট ভাবে যে প্যাটার্নটা আছে সেটা আছে, কিন্তু আমি যেটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে দেখেন সেটার নাম ছিল, তার নাম ছিল হচ্ছে ব্ল্যাক প্যাটার্ন। তো ব্ল্যাক 400x400 পিক্সেল আর জি মোডের প্যাটার্নটা এটা আমি ক্রিয়েট করেছিলাম। লাস্টে যে প্যাটার্নটা আমি যেটা ক্রিয়েট করেছি সেটা লাস্টে চলে আসছে, তো ডিফল্টভাবে প্যাটার্ন আমি সিলেক্ট করবো না, আমি আমাদের করা যে প্যাটার্নটা সেটা সিলেক্ট করলাম। করার পর দেখেন পুরো জিনিসটা কালার পরিবর্তন হয়ে গেছে, এটা পরিপূর্ণ একটা প্যাটার্ন, একটা বড় শেপের মধ্যে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। কেমন? তো এটাকে চাইলে আপনি অপাসিটি কম কম বেশি দিতে পারবেন, অপাসিটি কম বেশি দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার অপাসিটি দিয়ে নিন, এটা নর্মাল মাল্টিপ্লাই মোড অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যে স্কেল আছে, যে প্যাটার্নের স্কেল, এটা অনেক বড় করা যাবে, ছোট করা যাবে, আপনারা যেভাবে রাখতে চান হ্যাঁ ওইভাবে রাখতে পারবেন। তো আমরা এটাকে এখানে এটাকে আমরা হচ্ছে যে 100 130 বা 130 এরকম করে রাখলাম, 130 করে রাখলাম, আর এখানে আমি ওকে করে দিলাম, জাস্ট এখানে লিখে দিলাম। এখন আপনি এখানে সোশ্যাল মিডিয়া পোস্টই করেন আর ফেসবুক কাভার ফটোই করেন আর যে কোনো একটা ওয়ার্ক করেন না কেন, সেখানে আপনাদের নির্ধারিত একটা প্যাটার্ন, নির্ধারিত
যেতে একটা শেপের মধ্যে আপনারা কিভাবে ইউজ করবেন তার একটা পূর্ণাঙ্গ বর্ণনা এখানে আপনারা পাবেন। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন, এবং যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।